আসসালামু আলাইকুম, আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক। এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করে থাকেন এসজিপিটি বেড়ে গিয়েছে, কারণ কি? হ্যাঁ, আমার কাছে অনেক রোগী আসেন শুধু একটি রিপোর্ট নিয়ে, স্যার আমার এসজিপিটি বেড়ে গিয়েছে। এসজিপিটি হলো লিভারের একটি এনজাইম, অর্থাৎ লিভার এর কোষগুলোতে এই এনজাইমটি থাকে। কখনো কোনো কারণে যে লিভারের কোষমালা যদি ক্ষতিগ্রস্ত হয় কিংবা আঘাতপ্রাপ্ত হয়, তখন এই এসজিপিটি বেড়ে যায়, রক্তে এর লেভেল বেড়ে একটি অবস্থা তৈরি করে। তখন আমরা সহজেই বুঝে নিতে পারি যে এসজিপিটি বেড়ে গিয়েছে এবং লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিক মাত্রায় ল্যাব ভেরিয়েশন বিভিন্ন ল্যাবে থাকে, তার মধ্যেও একটা স্ট্যান্ডার্ড রয়েছে, অর্থাৎ এসজিপিটি স্বাভাবিক অবস্থায় 40 ইউনিট পার লিটারের নিচে থাকে, অর্থাৎ 40 ইউনিট পার লিটারের নিচে থাকে। কখনো যদি এর বেশি মাত্রায় প্রকাশ পায়, তখনই আমরা ধরে নিই যে লিভার খারাপ কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কি কিংবা এসজিপিটি বেড়ে যাওয়ার কারণ কি? কারণ বহুবিধ। প্রথমত, এটি হতে পারে কোনো ভাইরাসের অ্যাটাকে, সেটি হলো হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, যেগুলো খাদ্য এবং পানীয় বাহিত ভাইরাস এবং লিভারকে ক্ষতিগ্রস্ত করে জন্ডিসের আবির্ভাব ঘটায়। এছাড়া ক্রনিক হেপাটাইটিসের কারণেও হতে পারে, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণেও কিন্তু এসজিপিটি বেড়ে যায়। এছাড়া রয়েছে ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারে যখন চর্বির আধিক্য দেখা দেয়, তখনও কিন্তু এসজিপিটি বেড়ে যায়। এছাড়া যদি ডায়াবেটিস থাকে কারো, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তার ক্ষেত্রেও কিন্তু এসজিপিটি বেড়ে যেতে পারে। এছাড়া যেটি হতে পারে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু কিছু ওষুধ দেওয়ার সাথে সাথে এসজিপিটি বেড়ে যায়, যেমন হতে পারে সেটি প্যারাসিটামল জাতীয় ওষুধ, যক্ষার ওষুধ, অ্যান্টিটিবি যে ওষুধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার সাথে সাথে কিন্তু এসজিপিটি যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় বেড়ে যায়। এছাড়া দীর্ঘমেয়াদী কিছু ওষুধ রয়েছে, যেমন মেথোট্রেক্সেট জাতীয় ওষুধ কিংবা দীর্ঘমেয়াদী ব্যথানাশক যে ওষুধগুলো রয়েছে, তার কারণেও কিন্তু এসজিপিটি বেড়ে যেতে পারে। এছাড়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বললাম। এছাড়া দেহের মধ্যে যদি কোনো কারণে কোনো বিষাক্ত পদার্থের আবির্ভাব ঘটে, সেক্ষেত্রেও কিন্তু এসজিপিটি বেড়ে যায়। মোটেদাগে এই সব বিষয়গুলো আমরা এসজিপিটি বেড়ে যাওয়ার কারণ হিসাবে ধরে নেই, এবং এসজিপিটি বেড়ে গেলে পরে আমরা বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখে নেই কি কারণে এসজিপিটি বেড়েছে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে সচেষ্ট থাকি। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানলাম এসজিপিটি বেড়ে গিয়েছে, কারণ কি। পরবর্তীতে আমরা এর চিকিৎসা নিয়ে জানব। সে পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকুন। আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য সম্পর্কে জানতে পারবেন, আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।